মিথ্যা বলি আওড়িয়ে মানুষকে বোকা বানিয়ে এই রাজ্যের বুকে 25 বছর শাসন করেছে কমিউনিস্টরা, মানুষকে শোষণ করেছে, আর এখন তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। বর্তমানে যে কংগ্রেসের নৌকা ডুবতে বসেছে, বামেরা এখন সেই কংগ্রেসেরই লেজুর বৃত্তি শুরু করেছে। শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে আয়োজিত গুরুত্বপূর্ণ এক দলীয় সাংগঠনিক বৈঠকে উপস্থিত থেকে বুধবার এমনটাই বললেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে 36 শান্তির বাজার মণ্ডলে 54 বুথের কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল এদিন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, শাসনের নামে অপশাসন চালিয়েছে সিপিআইএম, তাদের আমলে দক্ষিণ জেলার বহু কংগ্রেসী নেতা আহত হয়েছেন, নিহত হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছেন। আজকে সেই পরিবারগুলোর মানুষদের মুখোমুখি হতে হবে কংগ্রেসের নেতাদের। কেন এই জোটে সামিল হলো তারা? নিজেদের কর্মীদের যারা নিরাপত্তা দিতে পারে না, ভোট চাওয়ারও কোনো অধিকার নেই তাদের। কংগ্রেস সিপিএমের এই অবৈধ জোটকে ত্রিপুরার মানুষ কোনো দিনও মেনে নেবে না। মিথ্যা বলি আউড়িয়ে মানুষকে 25 বছর এই রাজ্যের বুকে শাসন করেছে, মানুষকে শোষণ করেছে, এখন তাদের অস্তিত্বের প্রশ্নে ছিল, তাই তারা ওই কংগ্রেসের লেজুর বৃত্তি, যেটা কংগ্রেসও সারা ভারতবর্ষে আজকে দুর্গন্ত তৈরি, সেই কমিউনিস্টের এমন দশা হয়েছে সেই কংগ্রেসীদের লেজুর বৃত্তি করতে হয়েছে। আর কংগ্রেসীরাও এই 25 বছর যখন বামপন্থীরা শোষণ করছিল রাজ্যের বুকে, তারা তখন বিরোধী দল ছিল এবং কংগ্রেস করার সুবাদে এই ত্রিপুরা রাজ্যে, বিশেষ করে দক্ষিণ জেলাতে কত কংগ্রেসী নেতার হত্যা হয়েছে, নিহত হয়েছেন, আহত হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছে। আজকে সেই কংগ্রেসী পরিবারগুলো জানতে চায় তাদের কাছে যে তাদের কাছে প্রায়শ্চিত্ত করতে হবে ওই কংগ্রেসী নেতারা। এখন এই কংগ্রেসী নেতারা বলছেন, বলেন নিচে নিচে ঝগড়া হয়েছে, নিচে নিচে সব কাণ্ড হয়েছে, আমাদের কোনো দোষ নেই। তাহলে এই কংগ্রেসী নেতারা, তারা তাদের যে কর্মী তাদের নিরাপত্তা দিতে পারে না, তাদের গ্যারান্টি দিতে পারে না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই, লজ্জা থাকা উচিত। আমরা আমাদের কার্যকর্তাদের পাশে রয়েছি, কার্যকর্তাদের সঙ্গে রয়েছি এবং এই দেবদুর্লভ কার্যকর্তাদের আশীর্বাদ নিয়ে আমরা নির্বাচনে লড়াই করছি। ঠিক আছে, এই কংগ্রেস সিপিএম এর যে অশুভ জোট, সেটাকে মানুষ কোনোদিনও মেনে নেবে না। বুধবারের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত থেকে রাজীব ভট্টাচার্য এও বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী পরিকল্পনাগুলি জনসম্মুখে তুলে ধরতে হবে। এর পাশাপাশি শান্তির বাজার বিধানসভায় কেন্দ্রের 54 বুথে বিরোধীদের জামানত জব্দ করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। আজকে শান্তির বাজারে আমার সমস্ত বুথ কর্মী থেকে শুরু করে কৃষ্ণপ্রমুখ এবং আমাদের যারা কার্যকর্তা তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক, আর সেখানে আলোচনার মূল বিষয়বস্তু হলো যে আমরা আমাদের অধিক, কারণ মোদিজি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, আমাদের এই পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনেই পদ্ম ফুল ফুটিয়ে মোদিজিকে হাতকে শক্তিশালী করে সেই লক্ষ্যমাত্রা নিয়ে রেখে আমরা কাজ করছি। কিন্তু আমাদের মূল যে লক্ষ্য সেটা হলো বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা, আমাদের ম্যান টু ম্যান কানেক্ট করা, ঘর ঘর চলো অভিযান। কারণ মানুষের সঙ্গে 25 বছরে সিপিএমের রাজত্বে এই ত্রিপুরা রাজ্যের মানুষকে যেভাবে লুণ্ঠন করেছে, তো 25 বছরের যে হিসাব তা দেওয়ার জন্য, কারণ এই 6 বছরে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার মানুষের জন্য, এই সমাজের মহিলাদের জন্য, এই সমাজের কৃষকদের জন্য, যুবকদের জন্য, সমস্ত অংশের মানুষের জন্য যেভাবে আমাদের সরকার কাজ করছে, তা আমরা দৃঢ় চিত্তে বলতে পারি যে আগামী দিন, আগামী এই যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে বিপুলভাবে ভোট হবে এবং আমরা জয় সম্পর্কে তো নিশ্চিত, আমরা চাই বিরোধীদের জামানত যাতে বাঁচানো হয়। মুকুট অডিটোরিয়ামে আয়োজিত বুধবারের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য, 36 শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার মণ্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগ, মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ এবং যুব মোর্চার রাজ্য কমিটির সম্পাদক সুমন দেবনাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।